স্বাগতিক ভারত নয় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পরাক্রমশালী দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এদিকে আগামী চার বছরে আইসিসি থেকে 290 কোটি টাকা আয় করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও জানাচ্ছেন পরাগ আর মান। আগামী 5 অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে জনপ্রিয় পোর্টাল ক্রিকপাত জানিয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আর এই মাঠেই 19 নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ আসর। স্বাগতিক ভারত বিশ্বকাপ মিশন শুরু করবে 15 অক্টোবর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর কারণে ব্যস্ত এখন আয়োজকরা। এই ফ্র্যাঞ্চাইজি লিগ শেষেই বিশ্বকাপের সূচি ঘোষণা করার কথা আয়োজক ভারতের। এদিকে ক্রিকেটের জনপ্রিয় আরেকটি পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে 2024 থেকে 2027 সাল পর্যন্ত 4 বছরে আইসিসি থেকে 290 কোটি টাকা পাবে বাংলাদেশ। আইসিসির বার্ষিক আয়ের 26.74 মিলিয়ন ডলার পাবে লাল সবুজের দল। নতুন ফিনান্সিয়াল মডেলে বাংলাদেশের অবস্থান 8ম, তবে রাজস্ব বন্টনে আইসিসির আয়ের 40% পাবে ভারত। প্রতি বছর 230 মিলিয়ন ডলার করে পাবে তারা। ইংল্যান্ড পাবে 41.33 মিলিয়ন, ক্রিকেট অস্ট্রেলিয়া পাবে 37.53 মিলিয়ন ডলার। আইসিসির 600 মিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা করছে বাংলাদেশি টাকায়, যা দাঁড়ায় 6,500 কোটি টাকার কিছু বেশি। তবে পুরো বিষয়টি প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। পরাগমান, এটিএন বাংলা।